বর্তমান ডিজিটাল যুগে এমন কোনো জায়গা নাই যেখানে ডিজিটালের ছোঁয়া লাগেনি। আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র ডিজিটালের ছোঁয়া লেগেই আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তেমন একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। এই ভিডিওতে কি থাকছে আমি আপনাদেরকে বলে নিচ্ছি। এই ভিডিওতে থাকছে আমাদের যাদের সবসময় কাগজপত্র বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করা প্রয়োজন হয়, অথচ আমাদের হাতের নাগালে কোনো কম্পিউটার ঘর বা কোনো স্ক্যানার মেশিন না থাকার কারণে আমরা সেগুলো করতে পারি না, কিন্তু সেগুলো আমাদের করা খুবই প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করতে পারবেন, পিডিএফ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি আমাদের স্ক্রিনে চলে এসেছি, এখন আমরা চলে যাব আমাদের মোবাইলে থাকা অ্যাপসে, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। তো চলুন আমি আমার সফটওয়্যারে ক্লিক করছি, অ্যাডোবি স্ক্যান, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েটিং ফর ক্যামেরা। আসার পরে আপনি যে জিনিসটিকে স্ক্যান করতে চাচ্ছেন সেটার উপরে রাখবেন, রাখলে দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রিনে এটাকে সিলেক্ট করে নিল। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটাকে ডানে বামে উপরে নিচে করে নিতে পারবেন, অথবা আপনি যদি অ্যাডজাস্ট অ্যান্ড সেভ এখানে ক্লিক করেন তাহলে আপনার এটা অ্যাডজাস্ট এবং সেভ হয়ে যাবে, এবং সিলেক্ট টেক্সট, টেক্সটও সিলেক্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট হচ্ছে, লোডিং হচ্ছে, কপি টেক্সট, অথবা আপনি অ্যাডজাস্ট অ্যান্ড সেভ এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে পেজ, লোডিং নেওয়ার পরে আপনার এই পেজটাকে সেই স্ক্যান করে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেজটি স্ক্যান হয়ে গিয়েছে। এখন উপরের দিকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন সেভ পিডিএফ, এটাকে আপনি পিডিএফ আকারে সেভ করতে পারবেন, সেজন্য এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে সেভিং অ্যাজ পিডিএফ, পিডিএফ আকারে সেভ হয়ে গিয়েছে। এরপরে এখানে আসলে আপনি এটাকে এই যে উপরের দিকে খেয়াল করুন, আপনার এটা স্ক্যান করলেন যে ছবিটি মাত্র সেটি এইটা, এখানে আপনি শেয়ার করতে পারবেন। শেয়ারে ক্লিক করলে আপনি এখানে শেয়ার অপশন চলে আসবে, অথবা সেভ অ্যাজ জেপিজি, এখানে ক্লিক করলে সেভ করতে পারবেন। মোরে ক্লিক করলে আপনি এটাকে কপি করতে পারবেন ডিভাইসে, অথবা গুগল ড্রাইভে, এক্সপোর্ট পিডিএফ, এভাবে আপনি আপনার ইচ্ছে মতো ই করতে পারবেন। এখান থেকে আপনি রিনেম করতে পারবেন, রিনেমে ক্লিক করলে এটা নাম দিতে পারবেন। এভাবে আপনি রিনেম করতে পারবেন। আমি এটাকে আবারও ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে আপনার কীভাবে স্ক্যান করবেন সেই অপশনটি আপনি এখানে পেয়ে যাবেন। এভাবেই আপনারা চাইলেও আপনার মোবাইল থেকে আপনি যে কোনো কিছুকে স্ক্যান করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এটি আপনি কিভাবে করবেন, কোন সফটওয়্যারের মাধ্যমে করবেন। এটি হচ্ছে অ্যাডোবি স্ক্যান। এটার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি উপরে সার্চ বারে লিখবেন অ্যাডোবি স্ক্যান, অ্যাডোবি স্ক্যান, স্ক্যান লিখে সার্চ করুন। অ্যাডোবি স্ক্যান সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ওপেন আসছে, আপনার এখানে ওপেন আসবে না কারণ আপনি এটাকে ইনস্টল করেননি। আপনি যখন ইনস্টল না করা থাকবে আপনার ফোনে তখন এখানে ইনস্টল লেখা আসবে, আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য এখানে ওপেন আসছে। তো আপনারা এভাবেই অ্যাডোবি স্ক্যান ইনস্টল করে নিয়ে আপনার যে কোনো ডকুমেন্টকে স্ক্যান করে নিতে পারবেন খুবই সহজে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে।